মানে গিফট আইটেম টাইপের তোমরা দিওয়ালিতে অনেকের বাড়িতেও জল দিলে এই মানে প্রদীপটা জ্বলবে কি দাম আছে এগুলো কি দাম আছে 14টা পয়েন্ট আছে মানে 14টা প্লাগ ঢোকাতে পারবে এটা কি দাম আছে এগুলো কত মিটার এটা 50 পিস আছে এটার দাম এটা সবথেকে বড় তাই তো সবথেকে বড় আপনার এরকম দাম আছে দাদা এই ল্যান্টারগুলো কিরকম প্রাইস পড়বে হচ্ছে ওই ফ্লোটিং ক্যান্ডেল টাইপের এটা কিন্তু লাইট জ্বলবে এই চেইনে কিরকম দাম আছে দাদা हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल वॉक डन बाय द मेमोरी लेन वंस अगेन एक दिन और एक नतुन वीडियो और आज के जेखने जाबो सेटाओ दिवाली टाइम खूब फेमस सेटा होच्छे कोलकाता वन अफ द चीपेस्ट लाइट मार्केट इलेक्ट्रॉनिक्स मार्केट चांदनी तो এখন আমি বেরোবো চাঁদনিতে আমারও লাইটের কিছু শপিং করা বাকি এবছরের জন্য ওটাও করব প্লাস তোমাদের পুরো মার্কেটটা ঘুরে দেখাবো এবছর মার্কেটের কিরকম কি মালপত্রের কিরকম কি দাম লাইটের কিরকম কি দাম কি কি নতুন ভ্যারাইটি এসেছে কি কি নতুন জিনিস এসেছে সবটাই তোমাদেরকে দেখাবো তো এবছর প্রাইস কমেছে না বেড়েছে সবটাই তোমরা একটাই ভিডিওটা দেখে আইডিয়া পেয়ে যাবে তো এক সপ্তাহ আগে চাঁদনি এখন কিরকম অবস্থায় দাঁড়িয়ে আছে মানে ওখানকার জিনিসপত্রের দাম কিরকম পজিশনে দাঁড়িয়ে আছে সেটা তোমরা এই ভিডিওটা দেখলে মোটামুটি ভালো মতো একটা আইডিয়া পেয়ে যাবে তো চলো টাইম ওয়েস্ট না করে যাওয়া যাক আচ্ছা তো আমি এখানে চাঁদনিতে ঢুকে প্রথম দোকানে ঢুকে গেছি আর ঢুকে আমার এই দাদার দোকানে যেটা কয়েকটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি কয়েকটা ডিফারেন্ট টাইপের ল্যান্টার্নস এখানে রয়েছে দেখতে পাচ্ছ প্লাস ওইখানে কয়েকটা বেশ ক্রাউনের ওপর মোম তারপর ওই ওই গাড়িটা দেখতে পাচ্ছ ওগুলো ওপর মোম তো এই জিনিসগুলো আমার খুব ইউনিক লাগলো দাদার দোকানে দিওয়ালির আগে এখন কারেন্টলি কিরকম কি দাম আছে মালপত্রের যেরকম যদি আমি এরকম ল্যান্টার্নগুলো দেখি এই ল্যান্টারগুলো কিরকম প্রাইস পড়বে 160 টাকা আর এর থেকে ছোটো যেগুলো রয়েছে 120 আছে ক্যান্ডেলের মতো খুব সুন্দর ডিজাইন করা আর এটা কিন্তু নড়বে ইয়েটা ফ্লেমটা যেটা ঠিক আছে এটা একটা মোমের মতো আছে এটা কিন্তু পুরোটা জ্বলবে হাইটটাও বেশ লম্বা এটার এটার কি দাম আছে 90 টাকা আচ্ছা এটা 90 টাকায় আপাতত বিক্রি হচ্ছে সিঙ্গেল পিস আচ্ছা তো এগুলো হচ্ছে ওই ফ্লোটিং ক্যান্ডেল টাইপের এটা কিন্তু লাইট জ্বলবে এগুলো দেখলে দেখছো এগুলো সব জ্বলবে জল লাগলে এটা জ্বলবে আর এটা 6 পিস এটার দাম হচ্ছে 420 তাই তো 420 টাকা আচ্ছা এগুলো 35 টাকা 10 পিস আছে এটা কিন্তু সেন্টেড ঠিক আছে আর এটা এখন মানে দিওয়ালির আগে এক সপ্তাহে এটা আপাতত দাম আছে হচ্ছে 35 টাকা আর এইটা দেখছো এটা 50 পিস আছে এটার দাম হচ্ছে 120 ঠিক আছে এটাও সেন্টেড আচ্ছা এই জিনিসটা কিন্তু এবছর খুব উঠেছে আগের বছরও উঠেছিল বাট এই বছর কিন্তু অলরেডি ট্রেন্ডে রয়েছে অনেক দোকানেই দেখলাম এটা হচ্ছে ওই মানে জল দিলে এই মানে প্রদীপটা জ্বলবে মানে এখানে লাইটটা লাগানো আছে জল আর এটা সেন্সার আছে ভেতরে তো জল যখন এর মধ্যে ঢালবে তখন কিন্তু এটা জ্বলবে এটা কোনো আলাদা কোনো ইলেকট্রিক ইলেকট্রিক কিছু লাগবে না কনস্ট্যান্ট জ্বলতে থাকবে এটার এখন দাম হচ্ছে 35 টাকা আর এর থেকেও একটু মানে লোয়ার কোয়ালিটিরও আছে মানে 15 টাকা ওরকম প্রাইসেরও পাবে বাট এটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটি তাই জন্য এটার দামটা 35 টাকা আর যত বেশি কিনবে তত কিন্তু এখানে প্রাইস কমবে মানে যার জন্য এই দোকানে দাদার দোকানে আমি দাঁড়ালাম আমি এটা কিনেওছি সেটা হচ্ছে এইটা এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মানে গিফট আইটেম টাইপের তোমরা দিওয়ালিতে অনেকের বাড়িতেও যাও তো তোমরা কম দামের মধ্যে বেশ ইউনিক একটা গিফট আইটেম হিসেবে তোমরা এটা দিতে পারো তোমরা নিজেদের বাড়ির জন্য কিনতে পারো এই জিনিসটা এরকম একটা মানে গাড়ি টাইপের আছে তার উপর কিন্তু এটা ক্যান্ডেল রাখা আর এটা কিন্তু জ্বলবে ঠিক আছে আর এটার দাম মাত্র 120 টাকা এই মুহূর্তে জানি না এরপরে দাম বাড়তেও পারে নাও বাড়তে পারে বাট এই মুহূর্তে এটা এক সপ্তাহে এটা কারেন্ট প্রাইস 120 টাকা ঠিক আছে আর এরকমই আর একটা আইটেম আছে যেটা তোমাদের দেখাচ্ছি এই একটা জিনিস আছে এটা দেখতে পাচ্ছ এটা ক্রাউনের মতো এগুলো ডিফারেন্ট কালার্সও আছে আর অন্যরকম কালারও পেয়ে যাবে এটার দাম হচ্ছে 80 টাকা ঠিক আছে এটাতেও কিন্তু একটা ক্যান্ডেল রয়েছে বেশ মোটা ক্যান্ডেল এটাও অনেকক্ষণ জ্বলবে আর এটাও তোমরা অ্যাজ এ গিফট আইটেম তোমরা কাউকে গিফট করতে পারো বা নিজেদের বাড়ির জন্য কিন্তু কিনতে পারো এটা কারেন্ট প্রাইস আপাতত এক সপ্তাহ আগে হচ্ছে 80 টাকা আচ্ছা তো পেয়ে গেছি দোকানের মালিক কেমন তো আপনি একটু বলে দিন কাইন্ডলি যে এখানে মানে আপনার শপটা কি করে লোকে দেখে মানে কি করে চিনে আসবে এখানে এখানে আপনার চাঁদনি মার্কেট ফলপট্টি বলে এটা মার্কেট আছে এটা আপনার ইলেকট্রনিক্স মার্কেট পুরোটাই এখান থেকে আপনার সাবির রোডের অবধি পুরো ইলেকট্রনিক্স মার্কেট এখানে নিত্য নিত্য জিনিস জিনিস বিক্রি হয় দেওয়ালির সময়
আপনারা নিত্য নিত্য কোয়ালিটির জিনিস বিক্রি হয়, সব রকম আপনার আইটেম বিক্রি হয়, নতুন নতুন আইটেম আসে, লোকের চয়েসিং পছন্দ হয়, সেই পছন্দ আনে কিনে আমরাও বা মার্কেট থেকে চয়েস অনুযায়ী জিনিস কিনে আনি, যেটাকে মার্কেটে বেচতে পারি, মানুষের পছন্দ হয়। ফোন নাম্বারটা দিয়ে দাও লোকে কন্ট্যাক্ট করার জন্য, 9836927520। ঠিক আছে। এগুলো কি দাম আছে? এগুলো কি দাম আছে? 60 টাকা। দাও দাম আছে এগুলো? এগুলো 60 টাকা, এগুলো 60 টাকা, 40 টাকা। এগুলো এগুলো 60 টাকা। এগুলো কিরকম দাম আছে দাদা? এটা দাম আছে 110 টাকা। 110। আর এই স্টারটা 250 টাকা। আচ্ছা এইগুলো কিরকম দাম আছে? এগুলো আছে 100 টাকা পিস, 400 টাকা। 400 টাকা, 400 টাকা, 400 টাকা, একটা এক একটা পিস 100 টাকা, তাই? ইন্ডিয়ান দারের আছে 110 টাকা। ওটা 110 টাকা, তাই? ইন্ডিয়ান দারের 8 GB আছে, এটা 220 টাকা দাম। 220 টাকা। রকেট আছে 170 টাকা দাম। 170। ডায়মন্ড আছে 220 টাকা। আচ্ছা এইগুলো কিরকম দাম আছে? এগুলো এটার দাম আছে আপনার 40 টাকা, এটা আছে 55 টাকা। ওটা কত মিটার? 40 টাকাটা? 40 টাকাটা 32, এটা আছে 32 ফুট। 32 ফুট, 35 ফুট। এটা কি দাম আছে? এটার দাম আছে 110 টাকা। 110, 100 রুপিয়া পিস। হ্যাঁ বলো, এটা সব থেকে বড়ো, তাই তো? সব থেকে বড়ো আপনার 120 টাকা। 120 টাকা এক পিস, তাই তো? আর এগুলো তো মানে ইলেকট্রিকে চলছে না? সব ইলেকট্রিক, তাই তো? আচ্ছা মিডিয়াম 120, এটা 110 টাকা। 120, 110। আচ্ছা এইটা যেটা দেখছো এটা 110 টাকা, এটা 110, আর এটা কিন্তু 120 টাকা। তো একটু সাইজের হেরফের আছে, এটা একটু বড়ো, তাই জন্য দামটা 10 টাকা বেশি। এটা আপনার পড়বে 110 টাকা। 110, 90। তো এগুলো কিরকম মিটার আছে? সব, আচ্ছা এগুলো সবই 30 ফিট আছে, আর দাম তোমাকে বলে দিল দাদা। আর সব থেকে কম SMD মাল কোনটা ভালো, মানে এই সব থেকে কম? 40 টাকা। আচ্ছা এগুলো 40 টাকা করে, ঠিক আছে? এগুলো কিন্তু SMD, আর এর থেকেও কমের যেটা হয় রাইস লাইট, সেটা এগুলো 25 টাকা করে, তাই তো? এগুলো 25 টাকা পিস। আচ্ছা এটা 110 টাকা, এটা কত ফুট? 60 ফিট। এটা 60 ফিট, এটাও মাল্টিপল কালার তুমি দাদার দোকানে পেয়ে, মানে 20 মিটার, ঠিক আছে? আচ্ছা এই চেনগুলো এক একটা 5 মিটারে রয়েছে, এটার দাম পড়ছে 200 টাকা, আর এটার সাথে একটা অ্যাডাপ্টার দেবে যেটা এক্সট্রা চার্জ নিয়ে পড়ছে 270 টাকা। ক্যান্ডেল কত? ওগুলো কত? ওগুলো 10 টাকা। এই চেনে কিরকম দাম আছে দাদা? এটা এটা 500। 50 টাকা। এটা কত মিটার আছে? 20 মিটার। এগুলো কিরকম দাম আছে? এই ঝুমকা, ঝুমকা এটা কি দাম আছে? দোসাও। এটা কটা কটা আছে মোটামুটি? এটা 12 পিস। 12 পিস। আর এগুলো ওরকমই সব কি দাম মোটামুটি? এটা কি দাম আছে? এটা কত? 12 পিস। কত বলে? এটাও কি আড়াই? এটাও 200 না? 250। 250। আর এইটা, এই বলটা, এই বলটা, বলটা 150। 150। এগুলো কত মিটার? দাদা মানে 14টা প্লাগ ঢোকাতে পারবে, আর এটা এখন আপাতত দাম হচ্ছে 80 টাকা এক পিস, ঠিক আছে? আর এইগুলো কি দাম পড়ছে এখন? 60 টাকা বিক্রি, 80 টাকা, 90 টাকা। মানে হোলসেল অনেকগুলো লটে নিলে 60 টাকা, তাই তো? আর যদি সিঙ্গেল নেয় তাহলে 80 টাকা মতো। SMD বললে না? 40 টাকা, 50 টাকা করে যেগুলো, এই মালগুলো বিজলি দোকান, মোবাইল নাম্বার 8540997।
अच्छा, और आपका इधर का नियरेस्ट लैंडमार्क क्या है दुकान का? सभी सभी होटल के बगल में चांदी।